গ্যাসের সমস্যা কি খেলে হয় সাধারণ কি পাঁচটি তথ্য সমস্যা বাঙালির কাছে নতুন কিছু নয় কম বেশি সকলের সমস্যা আছে যা মাঝে মধ্যেই হয় কিন্তু হেলাফেলা করাতে পারে রসুন রসুন খাওয়ার পরে অনেকেরই গ্যাস এর সমস্যা হয় রসুনের মধ্যে প্রচুর স্বাস্থ্যকর উপাদান তাই গ্যাস হবে ভেঙে ভেবে রসুন এড়িয়ে যাবেন না রসুন রান্না করে খান কাঁচা খাবেন না তাহলে গ্যাসের ভয় নাই মটরশুঁটি শীতের সবজি মটরশুটিতে রয়েছে প্রোটিন আগে সারারাত রাত মটরশুঁটি জলে ভিজে রাখুন সহজে হজম হবে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হয় তবে রান্নার পরে পেঁয়াজ খেলে সমস্যা হয় না বাঁধাকপি গ্যাসের সমস্যা তৈরি করতে বাঁধাকপি এক নাম্বারে তবে ফাইবার আয়রন ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ খাবার কিন্তু যাদের সহ্য হয় হবে না তাদের খাওয়ার দরকার নাই তার বদলে শসা পালং শাক ইত্যাদি খেতে পারেন কি উপকার মিলবে দুধ জাতীয় খাবার দুধ এবং দুধ জাতীয় খাবার পনির দই মাখন এগুলি স্বাস্থ্যের জন্য উপকারী তবে অনেকের এক্ষেত্রে পেটে গ্যাস তৈরি করতে পারে বিকল্প হিসেবে নারকেলের দুধ বাদামের দুধ সয়াবিন দুধ খাওয়া যেতে পারে আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন